ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ও কেন্দ্র একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, ও বিন্দু থেকে পি কিউ যায় দূরত্ব 5 সেন্টিমিটার হলে পি কিউ যায় দৈর্ঘ্য হিসাব করে লেখো। তাহলে দেখো, ওকে, একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবারে এই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাস দেওয়া আছে 26 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 26 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হয়ে যাবে 26/2, মানে 13 সেন্টিমিটার। এবারে ও বিন্দু থেকে পি কিউ যায়, তাহলে এখানে একটা জায় আঁকলাম পি কিউ, তো পি কিউ জায়ের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তো এটা একটা নাম দিয়ে দিলাম ওডি। ওকে, তো ওডি এই দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, পিও যুক্ত করে দিলাম, তাহলে পিও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা পেয়ে গেছি 13। ওকে, আচ্ছা, তাহলে আমরা পিডি বের করতে পারবো, কারণ আমরা জানি যে কোনো বিন্দু থেকে যখন আমরা জায়ের উপরে দূরত্ব মানে লম্ব অঙ্কন করছি, এখানে তো লম্ব অঙ্কন করি, তাহলে সেটা জায়কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দেখো, তাহলে এই যে এই পি ও ডি যে ত্রিভুজটা এখানে পাচ্ছি, সেটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে ত্রিভুজ পি ও ডিতে আমরা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। সো পি ও স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস পি ডি স্কোয়ার। ওকে, তাহলে পি ও হচ্ছে আমাদের 13, তাহলে 13² ইজ ইকুয়াল টু ও ডি হচ্ছে আমাদের 5, সো 5² প্লাস পি ডি স্কোয়ার। তাহলে দেখো, এখান থেকে আমাদের পি ডি স্কোয়ার কত বেরোবে, পি ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 169 মাইনাস 25 ইজ ইকুয়াল টু 144। দেয়ার ফোর পি ডি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √ 144 ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে পি ডি আমরা পেলাম 12 সেন্টিমিটার। তো আমরা কি বললাম, যে যখন কোনো লম্ব অঙ্কন করি সেটা জায়গাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 2 PD, সো তাহলে এটা হয়ে যাচ্ছে 2×12 ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে জায়ের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, এটাই হলো আমাদের উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।